ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের অন্তর্গত আশার আলো উত্তর জগৎসার সংগঠনের সার্বিক সহযোগিতায় উত্তর জগৎসার বাইতুন্নূর জামে মসজিদের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উত্তর জগৎসার বাইতুন্নূর জামে মসজিদের ইমাম হজরত মাওলানা জুবায়ের আহমেদ আল হাদির দোয়ার শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। সোসাইটির নিজস্ব অর্থায়নে উত্তর জগৎসার গ্রামের 70টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আশার আলো উত্তর জগৎসার সংগঠনের সভাপতি মোহাম্মদ নাইম চৌধুরী, সহসভাপতি শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিয়াজুল হক খান বাহার সহ উত্তর জগৎসার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।